কোরবানের ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে নরসিংদীর পশু খামারিদের এবারও প্রাণী দেহের জন্য ক্ষতিকর কোনো ওষুধ ছাড়াই পশু মোটাচাচ্যাচা করছেন জেলার বহু খামারি তবে বিধিনিষেধের কারণে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় অনেকে এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বহু খামারি অনলাইনে পশু বিক্রির দিকে ঝুঁকছেন ফেসবুকে পেজ খুলে বিক্রি করছেন পশু আর তা পৌঁছে দিচ্ছেন গ্রাহকের দ্বার প্রান্তে কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন নরসিংদী জেলার খামারিরা প্রাণীদেহের জন্য ক্ষতিকর ওষুধ ছাড়াই পশু মোটা তাজা করেছেন জেলার বহু খামারি খোল কুড়া চালের খুদ ছোলা ভুসি কাঁচা ঘাস খাইয়ে বড় করেছেন এসব পশু আমরা কোনো ইংলিশ কোনো ইউজ করি না আমরা সব দেশি খাবার দেশে খাওয়াই খোল ভুসি খাওয়া খাওয়াই গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার পশু লালন পালনে বাড়তি খরচ হয়েছে বলছেন খামারিরা তাই করোনা পরিস্থিতিতে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় অনেকে আমরা যেভাবে গরু পালন করছে সেক্ষেত্রে প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন জেলায় ছয় হাজার সাতশোর বেশি খামারি দেশি পদ্ধতিতে কোরবানির পশু মোটা তাজা করেছেন স্থানীয় চাহিদা মিটিয়ে যা অন্য জেলায়ও পাঠানো সম্ভব রাসায়নিক দ্বারা তাদের বৃদ্ধির একটা প্রবণতা লক্ষ্য করা যায় কিন্তু নরসিংদীতে এই বিষয়টি খুবই বিরল বিগত বছরে যেমন উদ্বৃত্ত ছিলাম কোরবানির পশুতে এবারও আমরা উদ্বৃত্ত এদিকে মহামারীর কারণে এবার অনলাইনে কোরবানির পশু বিক্রির দিকে ঝুঁকছেন ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা বিধিনিষেধের কারণে হাটে ক্রেতা না আসলে পশু অবিকৃত থেকে যেতে পারে তাই এখন থেকে ফেসবুকে পেজ খুলে বিক্রি করছেন পশু হাট বসে কিনা এটা নিয়ে আমরা উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি করোনার কারণে আমরা বাজার নিতে পারি অনলাইনে বিক্রি করি ডাকা নসিন দিয়ে আপনার মমি সিং তাকেও লুক আইসা গরু দেখা যায় হাটে না গিয়ে অনলাইনে পশু বিক্রির জন্য খামারিদের উৎসাহ দেয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফেসবুকে তাদের তথ্যগুলা আপলোড করা হচ্ছে এবং এটা দেখে অনেকেই অনলাইনে কেনাবেচা করতেছেন মোবাইল করে তার কাছ থেকে কিনতেছেন জেলায় গবাদি পশুর খামার আছে বারো হাজারেরও বেশি এসব খামারে এবার কোরবানির জন্য লালন পালন করা হয়েছে এক লাখ সাতাত্তর হাজার পশু ডিবিসি ডেস্ক